তোকে অকৃতজ্ঞতা ডুবায় দিল। তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, তোর থেকে বেশি তো চাই নাই আমি। 60 বৎসর দিলেও তো 2 পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি, মাফ করা দিছি, সময়টা তোর বিরুদ্ধে যাবে না, ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে, এটাও কাজে লাগাইলি না। হায় মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই। কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, না শুকরা তো কেউ না। রাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খুলে দিল, এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল, ওই আল্লাহর থেকে তুই দূরে সল্লি তো সল্লি কি কইরা, বিমুখ হলি তো হলি কি কইরা। এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায়, যুবক যৌবনে থাইকা, পুরুষ পুরুষত্বে থাইকা, নারী নারীত্বে থাইকা, পদালা পদে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা, সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আয়শা, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বলেন আছে নাকি? হ্যাঁ, কর্ম ছাড়া বেতন কে দিবে? আছে কেউ দেওয়ার? কোনো কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না মাসের শেষে বেতন নিয়ে যাইস? হ্যাঁ, দুনিয়ার তো রীতিনীতি তো উল্টা, যতটুকু খাটায় অতটুকু তো দেয় না, ঠিক না? যত কম দিয়া পারে, ঠিক না? খাটাবে 12 ঘন্টা বেতন দিবে 6 ঘন্টার, ঠিক না? খাটাবে 18 ঘন্টা বেতন দিবে 8 ঘন্টার, ঠিক না? এটাই তো দুনিয়ার রীতি। আল্লাহ তো সব ফিরিয়ে দিতেছে, অক্সিজেন কে দেয়? হায় হায়, 1 টাকা লিটারও যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন, তাইলে বর্তমানে দুনিয়াতে 800 কোটি মানুষ, পূরণ দেন 550 দিয়া, দেখেন কত লিটার হয়। 1 টাকা যদি পার লিটার হতো, তাহলে আমাদেরকে ডেলি 550 লিটার অক্সিজেনের জন্য 550 টাকা দিতে হইতো। যদি পার শ্বাসে 1 পয়সা হইতো, 1 পয়সা, এটা দিয়া ভাবেন, এটা দিয়া যুবক পায়ে হাত রেখা বলি, এটা দিয়া ভাব, হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে, আর যদি না খুললো তাহলে দুনিয়ার জীবনটা কেটে যাবে। কোনো প্রতিরোধ করার প্রতিরোধ করার কোনো মেশিন আসে নাই যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে, বাধাগ্রস্ত করবে, কোনো মেশিন আসে নাই। এই গতিকে রোধ করবে, আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে। আপনি বসে আছেন, যাত্রা কিন্তু চলমান, আপনি ঘুমায় আছেন, যাত্রা কিন্তু চলমান, আপনি বেহুশ আছেন, তারপরও যাত্রা চলমান। আখেরাতের যাত্রা কিন্তু থাইমা নাই, দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে, কোনো পাওয়ার ব্যাংক আসে নাই ভৈরা রেখা দিবে, বিদ্যুৎ বৈরা রাখা যায়, জীবন বৈরা রাখা যায় না, কেটা যাবে এটা। এই জন্য একটু ভালো মতে বুঝি, ভালো মতে বুঝি, শ্বাসের উপরে যদি বিল ধরতেন, তাইলে 1 পয়সা, 1 শ্বাস 1 পয়সা, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, 1600 টাকা। বিশ্বাস হয় না? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়, 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়োসিস ডায়োলিসিসে 100 টাকা হয়তো, পার ডায়োলিসিস, একবার ডায়োলিসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব? কত? আরে না, আমি 4 থেকে 4,500 টাকা লাগে,
3000 সার ভালো জায়গায় করাইলে 4500 টাকা আর যদি আরেকটা আছে গণস্বাস্থ্যতে করাইলে 1200-1300 টাকা লাগে আচ্ছা 1000 টাকা ধরলাম আল্লাহ যদি পার ডায়ালিসিসে 100 টাকা নিতেন 100 তো ডেইলি 3700 টাকা ডায়ালিসিসে দিতে হতো কারণ আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি 37 বার ডায়ালিসিস করে 37 বার একটা প্রযুক্তি বলতেছি একটা প্রযুক্তি এই ময়দান যথেষ্ট হতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন এটা তো জ্বরই জ্বর তো চিরাচরিত ছিল এটা এত বিপজ্জনক কেন কি কারণে জানেন হ্যাঁ আরে বলতে পারবেন কেন না আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে এটা হলো হোয়াইট ব্লাড সেল ডেঙ্গু জ্বর হইতে দেরি হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না যদি 10000 15000 এ চলে আসে এটার কমসে কম 1.5 লাখ থাকতে হবে উপরে 4.5 লাখ 1.5 লাখের নিচে আসলেই ডাক্তার সারা দিন দেখতে থাকবে যে কত কমতেছে যদি 10 15 তে চলে আসলো তো ডাক্তার বলবে এবার রক্ত দেন যদি রক্ত দিয়া উপরে না উঠলো তো ডাক্তারও হাত দুইয়া বসা যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না এরকম দুইটা ব্লাড সেল আছে আমাদের শরীরে একটা হলো হোয়াইট একটা হলো রেড একটাকে বলে লাল একটাকে বলে সাদা এই দুইটাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো তাহলে এই ময়দান বড় মেশিন লাগতো আল্লাহ ওটা কুদরত দিয়া ঠিক রাখেন হায় 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 আপনি তো জানেন না এটার ভিতরে কি খেলা খেলতেছেন আমি ডাক্তারি পড়াইতে আসি নাই খুললে খুলতে পারি সারা রাত্র চলে যাবে শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুই শিক্ষিত তো হইলি হইলি বটে কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না তুই ভাবিস না তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া সারাদিন এটা নিয়ে ভাবিস ওটা নিয়ে ভাবিস তোর ভিতরে আমি কি ফিট করলাম তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম কি প্রযুক্তি লাগাইলাম তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস প্রযুক্তি নিয়ে বলতে থাকিস প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস ও মানুষ তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না ওয়ফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোকে কি চক্ষু দেই নাই তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি কইরা হায় যদি প্রযুক্তি দিয়া লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা কত বিশ্বাস মনে হয় না ঠিক না আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি কোরআন হাদিসেরটা বলতেছিলাম এক চোখে 13 কোটি ক্যামেরা দুই চোখে 26 কোটি ক্যামেরা 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে নিয়ে গেছেন পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হইতো ফায়ার আমরা সব উল্টা দেখতাম 13 কোটি করে 26 কোটি ক্যামেরা 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে দেখেন না পাত্রটা কত বড় হয় তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো ঠিক না হ্যাঁ দুইটা এরকম হইতো রাস্তা দিয়ে হাঁটতেন কি কোন একজন আরেকজনটা দেখাচ্ছি তো পড়া যেতেন ঠিক না এত বড় বড় লাগতো এত বড় বড় এতটুক জায়গার ভিতরে ফিট করছে যাক যেটা বলেই বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত গুছায়া নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে নিজেকে গোড়া নিয়ে যেতে হবে সদিচ্ছায় আসি নাই সদিচ্ছায় যাব না
চিরদিন এখানে থাকব না এটাই সত্য নিচেকে গোড়া নিয়ে যেতে হবে গুছায় নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এই ছোট সময়টার ভিতরে ওইখানে সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না ওইখানে সময় পাওয়া যাবে আজকে তো সারা দিনে একবার আল্লাহ বলার সুযোগ হয় না এই মজমায় আছে এরকম যুবক যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহকে ডাকে না আল্লাহ বলে না একবার এই মজমায় আছে সারা দিনে 200 বার আল্লাহ আল্লাহ বলে না সকালে একবার 100 বিকালে 100 আছে এই মজমায় বেশিরভাগই এই মজমায় এই মজমায় আছে এরকম লোক সারা বছরে একবার কোরআনটাকে নিয়ে পড়তে তো জানে না জানে না কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দেয় না এরকম করে একটা চুমা দেয় না একবার বছরে রাগ হয়ে গেলেন হ্যাঁ অথচ ভালোবাসা যদি চুমা দিতেন তাহলে ওয়াদা তো ছিল আমিও তোকে ভালোবাসা চুমা দিব আমিও তোকে ভালোবাসব তুই আমার কালামকে চুমা দিলি আমি তোকে ভালোবাসি বাসবো না তো বাসবো না কেন না বাইসা যাব তো যাব কোথায় আমিও তোকে ভালোবাসব ছোট জীবনটাকে গোড়া যেতে হবে চিরদিন নিজের ইচ্ছায় আসি না নিজের ইচ্ছায় যাব না চিরদিন এখানে থাকব না এটাই আল্লাহর দাবি কোরআন এটাই বলে আতিউল্লাহ কোরআন এটাই বলে আল্লাহকে মানো জীবনটা গোড়া আসো কোরআনের দাবি এটাই জীবন গড়া প্রস্তুতি নেওয়া চলে যেতে হবে কিন্তু আরেকটা কথাও বলা দেই সন্দেহ মানুষ থাকতে পারে যে মনে হয় দুনিয়ার কিছু ওইখানে দুনিয়া টাকা পয়সা চলুক আর না চলুক সম্পর্ক মনে হয় চলবে হ্যাঁ ওরকম লোকের সাথে সম্পর্ক হলে চলবে কিন্তু বাকি অন্য কোনো সম্পর্ক চলবে না ওরকম লোকের সাথে যদি সম্পর্ক হয় নিয়ে যাইতেছি আমি নাইলে চলবে নাইলে চলবে না যদি বংশ চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো যদি সম্পর্ক চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো কিন্তু এটা চলবে প্রস্তুতির সাথে চলবে প্রস্তুতিহীন চলবে না আপনি যত উঁচা গড়েই জন্ম নেন না কেন যত উঁচা গড়েই জন্ম নেন না কেন আবু তালেবের চেয়ে বেশি মোহাম্মদুর রসুল্লাহর রক্ত আবু তালেবের শিরার রক্ত একই রক্ত দুই শিরায় অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূষিত রক্ত পান করতে দেরি আল্লাহর রসুলের মুখ থেকে ঘোষণা আসতে দেরি হয় নাই তোর শরীর জাহান্নামের উপরে হারাম অথচ আবু তালেবের শরীরে আর মোহাম্মদুর রসুল্লাহর শরীরে একই রক্ত দৌড়াইতেছিল কোনো কাজে দেয় না আমাদেরও প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে এটা আমি মানি এটা আমি অস্বীকার করি না প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে নাইলে কোরআন কেন বলবে কোরআন কেন বলবে কোরআন কেন বলবে যে তোমাদের তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সাথে মিলায় দিব ওয়াল হাকনা বিহিম যুররিয়াতাহুম প্রস্তুতির সাথে চলবে ওয়াল হাকনা বিহিম যুররিয়াতাহুম চলবে এই জন্য আল্লাহর দাবি হলো প্রস্তুতি নিয়ে যেতে হবে রাজি হ্যাঁ ইনশাআল্লাহ না মনের ঠিকানা না মুখের ঠিকা প্রতিজ্ঞা বিলকুল দেখি কে কে প্রস্তুতি নিতে রাজি আল্লাহ কবুল করুক নামাজ কিন্তু একটা প্রশ্ন হইতে পারে যে আল্লাহ আপনি আপনি বলতেছেন আপনাকে মানার দ্বারা প্রস্তুতি নিব কিন্তু আপনাকে মানবো তো মানবো কি করে চোখে তো আপনাকে দেখা যায় না কানে তো আপনার কথা শোনা যায় না দেন ধারণায় তো আপনাকে আনা যায় না দেন ধারণায় তো আনা যায় না
বর্ণনা দিয়া তো শেষ করা যায় না। দুনিয়ায় সামান্য পদস্থ মানুষ হইলেই সিরিয়ালের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। না নাই বাংলাদেশে এরকম কোনো ডাক্তার আছে? তিন মাস চারি মাস আগে সিরিয়াল নিতে হয়, ঠিক না? সামান্য একজন ডাক্তার, ঠিক না? কি আরে রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? কত মানুষ উনার হাতে ভালো হয়েছে, আবার কত মানুষ উনার হাতে আজিমপুরও গেছে, ঠিক না? না যায় নাই, না যায় নাই। বড় ডাক্তারের হাতে মানুষ মরে বেশি, এটা জানেন? ছোট ডাক্তার তো ভয় পায়, এই জন্য খালি রেফার করে। কি করে? সব মুসিবত বড় জনের কান্দে পড়ুক, আমার কান্দে পড়ার দরকার নাই। আবার ও এটো ভাবে আজিমপুরের কাজ দিয়া গেলে আমার চেহারা ঢাইকা যেতে হবে, খামাখা এটাও দরকার নাই। বড় ডাক্তারের কাছে পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ, এক মাস দুই মাস তিন মাস আগে সিরিয়াল নিতে হয়, ঠিক না? একজন মানুষ হইয়া যদি তিন মাস পর্যন্ত ঘুরতে হয় তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ চিনেন? আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা শোনা যায় না, কানে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসে الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمقني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو نيرانوبوي পদের মালিক। যার পদের শুরু নাই শেষ নাই তাকে পাবো তো পাবো কি করে? পাইলে জীবন গড়া হবে, গুছানো হবে। পাবো তো পাবো কি করে? তো আল্লাহ বলতেছে আতি উর রাসূল, মেনা নিলাম, দাবি ফিরায় নিলাম। প্রশ্ন যখন উঠা গেছে, জানি না ওলামা একমত হবে কিনা, আমার তাখাইয়ুল বলে আল্লাহ দাবি ফিরায় নিলেন। তারপরেই বললেন আতি উর রাসূল, আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুকে। আরেক জায়গায় কোরআনে বলছে মান আতা আর রাসূল ফাকাত, আমার বন্ধুকে মানলো তো আমাকে মানলো। আমার বন্ধুকে মানো, বন্ধুকে মানলেই হবে। সম্মেলন তো এদিকের জন্য ওদিকে যাইতেও পারতেছি না, আজকে তো উম্মত বন্ধুকে চিনে না, নিজের নবীকে চিনে না, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা, একটু টাচ দিয়া দেখি। আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানো, আমার বন্ধুর অনুগত্য হও তাইলে আমার অনুগত্য হবে, আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে, আর আমি কিচ্ছু চাব না। বন্ধু পক্ষে তো আমি পক্ষে, কোরআনও বলতেছে কোরআন অস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অস্তাগফারুল্লাহ অস্তাগফারা লাহুর রাসূল, আল্লাহর কাছে মাপ চাইল তো আল্লাহ তার দিকে দেখবে না, বন্ধুর দিকে দেখবে। বন্ধু কি বলে? বন্ধু যদি খালি ইশারা করে দিল ইশারা, অস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দেব। তুই কতগুলা করছিস,
কি কি করছিস এটা আমার দেখার বিষয় না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কিন্তু উম্মত তো বন্ধুই চিনে না কি করলো এটাও জানে না কি করতেছে এটাও জানে না কি করবে এটাও জানে না আজকে তো উম্মত নবী চিনে না যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে যেখানে মানুষ চিনে আসল নকল চিনে হ্যাঁ যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি না ও তো মেশিনে চেক করে নিবে ঠিক না হ্যাঁ খালি জমা দিতে গেলেই হবে শুধু চেক করে টাকা ছিড়া ছেড়া দিবে না বরং হাত করি লাগায় জেলখানায় ঢুকায় দিবে ঠিক তাহলে আমাদের দেশে কি করে হয় কাদিয়ানি বুঝা গেল নবী চিনে না নবী গোলামারা রাগ হয়ে যায় না কিন্তু আজকে যুবকরা নবী চিনে না স্কুল কলেজ আলারা চিনে না ইউনিভার্সিটি আলারা চিনে না জেনারেল শিক্ষিত আলারা চিনে না সাধারণ মানুষ নবী চিনে না নবী কি করলো এটা জানে না মা বোনরা চিনে না নাইলে ওই ফাঁদে পা দেয় তো দেখে বরং এটা হয়তো তাও তো আমাদের দেশের না ইনপুটেড জিনিস কি ইনপুট করা বাহিরের জিনিস ঠিক না কাদিয়ান কি আমাদের দেশে নাকি এটা তো পাঞ্জাবে এই দেশে আইসা জায়গা নিল কি করা আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে যদি চিনত তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই জিতা পিটা করা ভিসা ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসতো আমাদের উম্মত চিনে না নবীকে অথচ আল্লাহ তো বলতেছে আমি আমার দাবি ফিরত নিলাম আমার বন্ধুকে মানলেই হবে বন্ধুকে মাইনা দেখাও আর আমরা তো আল্লাহর বন্ধুকে চিনি না কার উম্মত হইলাম এটাও জানি না হায় উম্মতে মুহাম্মাদি সব সমগ্র মানব জাতির মাথায় মুকুট একটা কয়টা 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 অলাকত কররামনা বনি আদম শ্রেষ্ঠত্বের একটা মুকুট আমাদের মাথায় মুকুট কয়েকটা কয়েকটা একটা না শুধু উম্মতে মুহাম্মদি হইতে পারার কারণে প্রথম মুকুট অলাকত কররামনা বনি আদম মানুষ হিসাবে একটা মুকুট দ্বিতীয় আমাদের মাথায় আরেকটা মুকুট কুনতুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম উম্মত নাই এটা হলো দ্বিতীয় মুকুট তৃতীয় আরেকটা মুকুট হুয়াজ তাবাকুম আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি এটা আরেকটা মুকুট আরেকটা দেখামো আরেকটাও দেখাই তোমাদের মাথায় চতুর্থ মুকুট সুহাদালান নাস সুহাদা ওয়াকুনুর রাসূল শাহীদান আলাইকুম وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ ও উম্মতে মুহাম্মাদি কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো এই উম্মত সমস্ত উম্মতের উপরে সাক্ষী হবে বলেন সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় তাইলে বুঝা গেল আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না আমরা তো আল্লাহর পাশে দাঁড়াবো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আমরা আরশের পাশে স্টেজ হবে স্টেজ আমরা ওই স্টেজে দাঁড়াবো স্টেজে অনেক সময় পার হয়ে যাবে যদি আমি মুকুট দেখাইতে থাকি আপনাদের উম্মত হওয়ার কারণে যে মুকুট দিচ্ছেন দেখি আজকে দিলের ভিতরে দিল আছে কিনা বুকের ভিতরে দিল আছে কিনা লাগে কিনা দুই একটা শুনায় দেখি ওই রসুলকে মানার জন্য হয় হয় যিনি সারা জীবন চোখের পানি কোনোদিন ঝরা থামান নাই যার চোখের পানি উম্মতের জন্য থামে নাই জিব্রিল জিজ্ঞাসা করছে মিকাইল জিজ্ঞাসা করছে আপনি সবসময় কাঁদেন কেন মা জালা আরাকা তাবকি আপনি সবসময় কেন কাঁদেন বলছে জিব্রিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি দুচোখ দেখা আসছি উম্মতের জন্য আমার চোখের পানি থামে না চোখের পানি থামে না
আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, এটা বুঝানোর জিনিস না। আচ্ছা চলেন দেখি একটু বুঝতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি দেখতে পারবে। এটাই তো কোরআন বলে, ঠিক না? হ্যাঁ, পাহাড় স্থির থাকলে তুমি আমাকে দেখতে পারবে। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ তুর পাহাড়ে, আমি তুর পাহাড় দেখছি, বিদায় বলতেছি আপনাদেরকে, তুর পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মধ্যে কত পর্দা? মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। কতদিন? কতদিন? 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ কাবা কাউসাইনি আদনা, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহর রসুল আরশে এরকম আল্লাহর পাশে বসা উইদাউট পর্দা, হারায় যাওয়া উচিত ছিল কিন্তু হারায় গেছেন, সব ভুলে গেছেন, পরিবার বলছেন, ফাতেমা বলছেন, হাসান বলছেন, হুসাইন বলছেন, বনু হাশেম বলছেন, কুরাইশি বলছেন, আরব বলছেন, সব ভুলে গেছেন কিন্তু উম্মত ভোলেন নাই। ওই টেবিলে উম্মতকে স্মরণ করছেন, ওই টেবিলে যেইখানে এতটুকু কাছে আলোর জগৎ, তাজাল্লিয়াতের জগৎ, আল্লাহর তাজাল্লি সহ্য করতেছে সিনা, আর পাশে বৈশা উম্মতকে স্মরণ করতেছেন। নাইলে আপনি আত্মাহিয়া তো পড়েন, তো পড়েন কর্তিকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা তো নবীজি উম্মতকে স্মরণ করে বলছেন। আমার উপরে শুধু সালাম দিলেন, আমাকে শুধু সালাম দিলেন, আল্লাহকে বলছে শুধু আমাকে, আমার উম্মত কই যাবে? তো আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু এইখানে উম্মত? আমার তাখাইয়ুল যে এইখানে উম্মত না উঠলে তো উঠবে কোন জায়গায়, এই টেবিলে যদি উম্মত না উঠলো তাহলে কোথায় উঠবে? এরকম কাছে হব তো আর হব কখন? এত নৈকট্য পাবো তো পাবো কখন? দুইজন এরকম কাছাকাছি হব তো আর হব কখন? এই টেবিলে যদি উম্মত না ওঠে তাহলে আর কোন টেবিলে উঠবে? এই টেবিলে যদি উম্মত হারায় যায় তাহলে আর উম্মতকে কোথায় উঠাবো আমি? আজকে ওই উম্মত নবী ছিলেন, চোখের পানি জন্দ হয় নাই। চলেন, এটা তো এক বেলা, দ্বিতীয়টা শুনাইতেছি। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন 9 ঘর ক্ষুধার্ত, 9 ফ্যামিলি, নিচে কয়েক দিনের ক্ষুধার্ত, হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, ঘরে এতটুকু তেল পর্যন্ত নাই যে বাতি জ্বালায়া রাত্রে অন্ধকার দূর করবে, এতটুক তেলও নাই। আম্মা জান বলতেছে যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেলটা আগে পান করে নিতাম, এতটুকু খিদার তাড়না ছিল। ওই সময় চোখে পানি, জিব্রিল জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? আতাব কি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখন কান্না কেন? তো বলছে জিব্রিল ফামান লিবাদি লি উম্মতি, কান্না এই জন্য যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মত আজকে নবী ছিলেন। একজন যুবক তো এখানে হবে না, তোমাদের পায়ে হাত রাখি, আজ পর্যন্ত কত জিবি তোমরা খরচ করছো? প্রতি মাসে তো আনলিমিটেড খরচ করো, কেন প্রত্যেকের ঘরে ওয়াইফাই আছে। আজ পর্যন্ত কোনো দিন নবীর শান যে আমাদের নবী কে ওনার পরিচয় কোনো দিন গুগলে সার্চ দিয়ে দেখছো? যে একটু দেখি, একটু দেখি, ওনার পক্ষে না হইলে তো কিয়ামতের দিন পার হওয়া যাবে না, আল্লাহ পক্ষে হবে না। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হলো দুনিয়ার কেউ তার কোনো আমল দিয়া পার হইতে পারবে না, না আমল দিয়া না আল্লাহ পার করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে হইতে হবে, পক্ষে।
আরে যতক্ষণ পর্যন্ত পক্ষে না যাবে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হিসাব কিতাবও শুরু করবে না সোয়া লক্ষ নবী চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি বইলা 312 জন রসূল 3 জন কিতাবদারী রসূল 4 জন উলুল আজমি মিনার রসূল সব চিৎকার দিবে আল্লাহ হিসাব কিতাব শুরু করেন আল্লাহ তাকায়ও দেখবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে যখন আল্লাহ রাসূল সেজদায় পড়বে পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবেন না ইরফা রাসাব আমার তাকায়ুল কথা বলার ভঙ্গিতে আমি বলতে চাই কেউ আঙ্গুল উঠায় দিবেন না আমি বলতে চাইতেছি যে আল্লাহ আজকে এই মজমায় কয়জন আছে যে আমি এই প্রথম দিন থেকে আজ পর্যন্ত ডেইলি এদের জন্য দুই রাকাত নফল নামাজ পড়তেছি আমি ওলামাদের পায়ে হাত রাইখা বলবো ওলামাও নাই যে ডেইলি আমি দুই রাকাত নফল পড়তেছি অথচ আল্লাহর হুকুম ছিল ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে বিদায় আপনাদের পায়ে হাত রাইখা বলবো প্রতিবাদ যত খুশি করেন আমার কোনো আপত্তি নাই আমি এটার বিরুদ্ধে না পক্ষে কিন্তু সাথে সাথে বলবো আজকের থেকে যতদিন পর্যন্ত এটা মীমাংসা না হয় আমরা ডেইলি দুই রাকাত সালাতুল হাজত পড়ব কে কে পড়বেন দেখি দ্বিতীয় আরেকটা দ্বিতীয় শেষ এটা পঞ্চম নাম্বার শেষ হাদিসে আছে আস সাদকাতু তারুদ্দুল বালা সমস্ত বিপদ সদকা দ্বারা দূরীভূত হয় মুসলমানের উপরে এর চেয়ে বড় কোনো বিপদ হইতে পারে না যেটা বর্তমানে গাজায় চলতেছে এর চেয়ে বড় কোনো বিপদ মুসলমানদের উপরে বর্তমানে হইতে পারে আপনি কি মানেন এর চেয়ে কোনো বড় বিপদ আছে যেখানে বাইতুল মুকাদ্দাসকে গিলা খায়া ফেলতে চাইতেছে প্রথম কেবলা এর চেয়ে বড় বিপদ কি হইতে পারে তাইলে এই বিপদকে দূর করার জন্য আজকের থেকে আমরা এক টাকা সদকা করব এক টাকা করবেন দেখি কে কে করেন আমি আপনাদেরকে পদ্ধতি বইলা দিতেছি পদ্ধতি সহজ ডেইলি এক টাকা দেওয়া মনে নাও থাকতে পারে আপনি 10 দিনের নিয়ত করে 10 টাকা দিয়া দেন 30 দিনের নিয়ত করে 30 টাকা দিয়া দেন সদকা করেন শুধু প্রতিবাদ করলে চলবে না এর বেশি আপনার আমার কাছে করার কিছু নাই আপনি চিৎকার দিলেও কোনো লাভ নাই রক্ত মাথা ফাটাইলেও কোনো লাভ নাই কেননা বহুত দূর আমরা প্রতিবাদ করতে পারি কিন্তু আমরা দুটা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা জিনিস করি একটা হলো সালাতুল সালাতুল হাজাত নামাজ পড়ি আর আল্লাহকে কানে কানে বলি আল্লাহ আবাবিল ঘুরতে দেখি কবে কাজে লাগবে আল্লাহকে বলি আল্লাহ আবাবিল উড়তে দেখি কবে কাজে লাগবে মশা আমাদেরকে কাটতে দেখি কবে কাজে লাগবে চিৎকারের ফেরেশতাকে ঘুমাইতে দেখি কবে কাজে লাগবে বাতাসের ফেরেশতাকে ঘুমাইতে দেখি কবে কাজে লাগবে জিবরিল এখন তো আর ওহির বাহক না তার 600 ডানা কোন কাজে লাগবে সেজদায় পড়ে আল্লাহকে বলি না বলবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ দয়া করে কো মুসাফানা করি